পাঠিয়ে কারাগারে। আমার দুই মেয়ের মামলা থেকে বাড়ি ছাড়া হয়েছে। ব্যারিস্টারের ছেলে ভয়তে আজ আমি আমার ছোট ছেলে ও বড় মেয়ে এই বাড়ি সে বাড়ি রাত কাটাচ্ছে। আর আমার স্বামী কোথায় আছে কেমন আছে তা নিজেই জানি না। চিকিৎসার জন্য আমার স্বামীকে লন্ডনে নেওয়ার কথা বলে কোথায় রেখেছে কেমন রেখেছে তা আমি 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 আমার মান সম্মান সবই ধূলিসাৎ করে দিয়েছে। বৃদ্ধ বয়সে আমার এই করুণ পরিণতির জন্য একমাত্র দায়ী আমার সেই ব্যারিস্টার ছেলে মতুজা রাখে। আর এই নেপথ্যের কাহিনী জানতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার স্বামী চৌগাছায় মাকাপুর ধনী বাড়ি হায়দার, তিনি যখন ভার সাম্যহীন হয়ে জিম্মি আছে ইউনিভার্সিটির চান্স পায় তখন বলে নয় মাসে আমার 17 লাখ টাকা লাগবে। কি করে আমি পড়বো? 37 লাখ টাকা লাগবে, আমি কি করে পড়বো? আমি দুটো জায়গায় আমি ইয়ে হয়েছি। তখন আমার আমি আবার তখন আমার বড় ছেলে বললাম, তখন কানিনি, তখন এবার জমি যখন বললাম তো দাদা জমি 8 বিঘে বিক্রি করে পড়াশুনো করো, তখন দেখি যে জমির দাম 1 টাকা খরিদ্দারের দাম হচ্ছে। তারপরে আমার বড় ছেলে লেখাপড়া যত খরচ সব সেই দিনে, যখন পরে সে পারলে না তখন বলছে আবার 5 লাখ টাকা যদি দিতে পারেন দেশের থেকে তাহলে বলো দিতে পারো, লোন টোন করে আরও কিছু জমি নাই নষ্ট করে আর 5 লাখ টাকা পাঠাও। এইভাবে তার পড়াশুনো করানো হয়, এত কষ্ট করে পড়িয়েতে এখন এসে আমার এই সে ট্রাস্টে দেওয়া হয়নি বলে আমাদের এখন হাল বদিহাল, বাড়ি ছাড়া কি অসুবিধে, ছেলে পিলে জেলে যাওয়া, যেগুলো ঢাকায় রয়েছে তারা বাসায় থাকতে পারছে না, আমাদের কষ্টে রাখছে। সে শুনলাম যে ট্রাস্টে যখন দিতে পারিনি তখন ওই খুবিতে ভাইরা ওদের সাথে আছে, ওদের জমি জায়গা দিতে হবে বলে তখন মনে হয় যে তোর যে 8 বিঘে আছে দাদা 8 বিঘে করে জমি দিল যে তিনি ভাই সেই 8 বিঘে জমি আমার দিকে। এইভাবে যে আমার ছেলে মেয়ে কেউ ঘরে ফিট পাচ্ছে না, কখন কার ধরবে, সেদিন যখন ধরেছে কেবল ভাত নিয়ে শুরু আর 12-14 জন যে ধরে নেই আমাদের উকিল সেই উকিল গেটের সামনে বলে যখন চলে যাবে এই দরজাতে তুমি এই রিহাস সইকে নিও, দাঁড়িয়ে থেকে আমি আরেক দরজায় গেলাম যে আমি আমার উনি চিনি, চিনে দেখি ভিতরে নামতে বাপ এই একটু সইকে যাও। তা বললে কত লাগবে না, তা বলছে যে 10,000 টাকা উনি করবে না, বাস ওতে তো আমি সই করবো না, আমরা লেখ করে লিখে তাতে সই করে আমরা সেইটা জমা দেবো, তাহলে এই দেখাচ্ছে এইটাই তো আমরা সই করবো না এই কথা বললি। তাই যখন সে দরজাতে বেড়ায় আমরা বেরোয় আমার ছেলে এসে ওই একটা ঠেলতে একটা সব উকিল তার মাথার পর ঝাঁপিয়ে আসছে, ফরিদুল ইসলামের মাথার পর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠে ডেঙে ডেঙে আর গালাগালি ইংলিশে ঘর ঘর করে বলছে। তখন আর পাশের উকিল সব একটা উকিল মনে হয় আমার ছেলের মাথাটা একটু সামান্য ধাক্কা দিয়েছে, ওরা আমার ছেলের সঙ্গে যে বিশাল নাম করে ছেলেটা আর উকিলের ধাক্কা দিয়ে যেই দিয়েছে তখন তাড়িয়ে নিয়ে চলে যায় ওই বিশালে, নিজের মাথায় লেগেছে কি জানি না। আর আমার ছেলের এসব উকিল সব উকিলরা সব আগে পিছে ঠেলতি ঠেলতি সব নিয়ে যায়, আমরা বারান্দায় দাঁড়িয়ে রয়েছি মাছ ধরে কাছে দেখে আমার ভাইরা আবার পাশে একটা কুকুর আছে সেদিকে আছে তাড়াতাড়ি নিয়ে যাই। যে দেখলাম যে গাড়ির ভিতরতে ও যে একজন সাথে ওর সাথে বডিগার্ড হিসেবে আছে সেইটি আর একজন নিয়ে পাজা করে গাড়ি ভিতর দিলে আমরা পাশে ছিলাম। যেমন নাতনি একটা বান্ধবী ছিল কেনা তা বলছে যে গাড়ি দিচ্ছে বাড়ি দিয়ে দেখা যাচ্ছে যে ওই গাড়ির ভিতরতে রাসেল মামার কলার ধরে হড়হড় করে টেনে বের করে নিতে মাছ দিয়ে খানিক পর শুনলাম ওনার আবার আছে কোতোয়ালি থানায় নিয়ে গেছে। তারপরে কোতোয়ালি থানায় যখন তখন বলেছে আমার মা রাখতে পারবে, আমি তখন বাসায় যে আমি এখন গোসল করবো নামাজ পড়বো আমি এখন তার বুঝাবো। এখন আপনাদের দাবি রাখি এখন আপনার